প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও চলে আসছি আমাদের প্রশ্নোত্তর পর্বে, এবং প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রশ্নের জবাবে বরাবরের মতোই আছেন বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় এবং অভিজ্ঞ সলিসিটর ব্যারিস্টার আবু আহসান রেজা। জি রেজা ভাই, আমরা প্রশ্নোত্তর পর্ব দিচ্ছি। আমরা একটা জিনিস খেয়াল করছি যে দর্শকরা অনেক লম্বা করে কথা বলেন, মানে জিস্টটা কিন্তু বলছেন না। সুতরাং আমরা সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যখন প্রশ্ন করবেন কাইন্ডলি আপনারা শুধু প্রশ্ন পার্টটা একটু সংক্ষেপ করে কথা বললে আরও 10 জন দর্শকের জবাব আমরা দিতে পারবো, আর টিভি ভলিউমটা কাইন্ডলি একটু ডাউন করে রাখবেন। চলুন দেখি আমরা কে আছেন কলার লাইনে। প্রিয় কলার জি, ওয়ালাইকুম। জি ভাই, আমার প্রশ্ন হয়েছে, আমার ওয়াইফের ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 3 মাস আগে, জি, তো ওর সে ইন্ডিপেন্ডেন্টলি পাইছিল আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের মাধ্যমে আগে। তো এদেশে আসার 5 বছর হয়ে গেছে, আর ইন্ডিপেন্ডেন্টলি পাওয়ার হয়ে গেছে প্রায় 5 বছর। তো এখন সে ব্রিটিশ ন্যাচারালাইজেশনের জন্য এলিজিবল আছে, আমরা অ্যাপ্লাই করছি। এখন লাস্ট 5 বছরের যত প্রুফ আছে সব কিছু দিছি। এখন হোম অফিসে রিপ্লাই পাঠাইছে যে 2012 আর 2014 এর এই সামান্য 11-12 মাসের কোন প্রুফ অফ অ্যাড্রেস, কিন্তু ওই সময়ের কোন প্রুফ অফ অ্যাড্রেস আমাদের কাছে নাই। বাকি 60 বছরের যত প্রুফ অফ অ্যাড্রেস আছে সব দিছি। এখন তারা কালকে লেটার দিছে আর লাস্ট ডেট দিছে ফেব্রুয়ারির 1 তারিখ। এখন এই সময়ের ভিতরে আমরা কি করতে পারি, আর ওই সময়কার কোনো প্রুফও নাই, এখন কি করতে পারি একটু অ্যাডভাইস দেবে। না, কিন্তু তারা আপনার আপনার ওয়াইফের এদেশে থাকার জন্যে তার তো সবচেয়ে বড় প্রুফ হচ্ছে তার তার পাসপোর্ট। তারা তো খালি পাসপোর্টেই তো প্রুফ করে দেয় এদেশে কেউ রেসিডেন্ট কি না, তার তো কোনো কোনো অ্যাড্রেস বা কোনো কিছু তো লাগার কথা না। আমার মনে হয় এখানে হয়তো আরও কোনো ইস্যু আছে, এবং আমি আপনাকে বলবো যে এগুলো নিয়ে একজন অভিজ্ঞ কারোর কাছে যান এবং পরামর্শ নেন। কারণ আপনি এদেশে রেসিডেন্ট কি না ইমিগ্রেশনের পারপাসে শুধুমাত্র তারা পাসপোর্টটাই তারা দেখে, যদি না কোনো কারণে পাসপোর্টটা হারিয়ে গিয়ে থাকে, পাসপোর্টই প্রুফ করে যে আপনি এদেশে রেসিডেন্ট কি না, পাসপোর্টের এন্ট্রি তারা তারা দেখে। আর ওই যে অ্যাড্রেস যেগুলো দেখে সেগুলো হচ্ছে যে স্বামী স্ত্রী একসাথে আসে কি না, বা বাচ্চা আপনার সাথে একই অ্যাড্রেসে আসে কি না, সেগুলো দেখার জন্য তারা অ্যাড্রেস দেখে। এমনি আপনার পাসপোর্টে বা তাদের কাছে ওই ইনফরমেশান থাকে যে কে দেশ থেকে চলে গেল, কে দেশ থেকে আসে, আমার মনে হয় এটা আপনাকে একটু দেখতে হবে। হয়তো এর মধ্যে অন্য কোনো জটিলতা আছে যেটা হয়তো আপনি ঠিক আমাদেরকে বলতে পারছেন না, কারণ এমনি নর্মালি পাসপোর্ট কিছু আর লাগে না বলেন। তার যে ফার্স্ট পাসপোর্ট যেটা এদেশে আইছিল ওটা মানে হারিয়ে গেছে আর কি, ওটা আমরা বলে দিছি। পরে তো সে এই ডোমেস্টিক ভায়োলেন্সের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্টলি পাইছে, পরে পাসপোর্ট 2টা আছে ওগুলো। ডোমেস্টিক ভায়োলেন্স কে, মানে ডোমেস্টিক ভায়োলেন্স কি, মানে কার কার বিরুদ্ধে ওনার ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ ছিল? আমি ঠিক বুঝতে পারছি না যে তারা কেন, তারা এদেশে তার অ্যাড্রেস অ্যাড্রেসের জন্য তারা কেন কাগজ চাইবে। তা আমার মনে হয় এটা একটু আপনাকে ভালো করে বুঝে নিতে হবে, কারণ ওই ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনে ওরা কখনো ওই প্রুফ অফ অ্যাড্রেস স্ট্যাটাস এগুলো তারা দেখতে চায় না, ঠিক আছে? ফলে আমার মনে হয় কোথাও কোনো জায়গাতে কোনো জটিলতা বা কোনো ঘাপলা আছে যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না বা আমাদের হয়তো বোঝাতে পারছেন না। কারণ যেটা আমি আবারও বলি, সবার জন্য বলি, ন্যাশনালিটি অ্যাপ্লিকেশানে পাসপোর্টই প্রুফ যে আপনি এদেশে আছেন কি না। আর সেকেন্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে যে সেকেন্ডলি যে তারা তখনই প্রুফ অফ অ্যাড্রেস দেখে সেটা যখন হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছে কি না, বাচ্চা আপনাদের সাথে থাকে কি না, ওইটা ওইটা প্রুফ করার জন্যে। ওকে ভাইয়া, ধন্যবাদ কলার। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারে। নেক্সট কলার কে লাইনে আছেন প্লিজ? জি আমরা শুনছি ভাইয়া, আপনি আপনার আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম, আমরা শুনছি আপনার প্রশ্নটা করুন। জি ভাইয়া, আমি আমার ওয়াইফে 2012 যে লগজের নামে 18-600 আগে আমার ওয়াইফের উদ্দেশ্য আমি এনেছিলাম, আমার বাচ্চা আসিল তাতে। জি আমার পরে 2 বছর পরে আমি তারার দেয়
ভিসা স্টেশন করাইছিলাম, আমার ওয়াইফ ওর প্রেগনেন্ট আছিল, বাচ্চাটা 2 বছর তারা ভিসা স্টেশন করেছে, করার পরে আমার বাচ্চা একটা হয়েছে। ও হওয়ার পরে ও লাস্ট ফেব্রুয়ারির 10 তারিখ আমি ইনডিফিনিট লিভার দেয় তার অ্যাপ্লাই করছিলাম আমার বাচ্চার আর আমার ওয়াইফ ওর। অলরেডি আমার একটা মেয়ে বিদেশ জন্ম, তখন তারা আমার খালি দিছিল তারা ফিঙ্গারপ্রিন্ট দিবার দেয়, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আমি পাঠাইয়া দিছি। এখন তো নিয়ারলি 1 বছর হয়ে গেছে আর আমার কিছু জানাইছে না। কিভাবে প্রোগ্রেস হচ্ছে, তবে আমি যেটা বললাম যে 1 বছর দেরি হওয়াটা এখন অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে এটা স্বাভাবিক হয়ে গেছে। আগে 6 মাস লাগতো, এখন দেখা যাচ্ছে যে 1 বছরের উপরে সময় লেগে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তো আপনি চিঠি পাঠায় বলেন যে আমাকে একটু আপডেট দাও কিভাবে আমার অ্যাপ্লিকেশনটা প্রসিড করছে, ঠিক আছে? দর্শক আপনি কিন্তু চাইলে আপনি এখন অনলাইন সিস্টেম আছে হোম অফিসের, অনলাইনেও আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাসটা ট্র্যাক করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী কলার, নেক্সট কলার। হ্যালো, জি কলার শুনছি আমরা। জি আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম। আমি জানতে চাচ্ছি, আমি ইউকে থেকে আসছি, আমার ভিসা 3 বছর শেষ হয়েছে, এখন 4 বছর শেষ হলো, আর 1 বছর পর ওর ভিসার মেয়াদ শেষ। এখানে কারণ কি আমি নতুন করে আবার ভিসা কিভাবে করব? সরি আমি বুঝলাম, আপনি কার জন্য অ্যাপ্লাই করবেন ভাইয়া? আমার মিসেস 4 বছর শেষ হয়েছে আর 1 বছর বাকি আছে, ইউকে থেকে আমি আসছি। সেখানে আপনার ডকুমেন্ট ইম্পর্টেন্ট, আপনার ডকুমেন্ট দিয়ে আপনি দেখাবেন এই 5 বছরই আপনি টিটি রাইট এক্সারসাইজ করেছেন। আপনার কি এদেশে পার্মানেন্ট রেসিডেন্স আছে? আপনার এক্সারসাইজ করেছেন তার প্রুফ দেখাতে হবে। মনে রাখবেন, আপনি যদি এই টিটি রাইট এক্সারসাইজ না করে থাকেন তবে আপনার ওয়াইফও কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স পাবে না। আপনি ভাই কোন দেশ থেকে আসছেন কাইন্ডলি আবার একটু বলবেন? ইতালি থেকে। যদি আপনি এদেশে আসেন তবে আপনাকে 5 বছর এদেশে থাকার পরে, 5 বছর থাকার পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন। এটার জন্য অন্য কোনো রেসিডেন্স ট্রান্সফার করার এরকম কোনো নিয়ম কানুন আপনার নাই। আপনি এদেশে আসবেন, এদেশে আসার পরে যদি আপনি চান প্রথমে আপনি একটা রেসিডেন্স ডকুমেন্ট আপনি নিতে পারেন যে আপনি এখন এদেশে এসে টিটি রাইট এক্সারসাইজ করছেন, তখন তারা আপনাকে 5 বছরের একটা পারমিট দেবে, রেসিডেন্স ডকুমেন্ট দেবে। সেই ডকুমেন্ট নিয়ে 5 বছর পরে আবার আপনাকে প্রমাণ দেখাতে হবে যে 5 বছরই আপনি এদেশে হয় কাজ করেছেন, অথবা আপনি সেলফ এমপ্লয়েড ছিলেন কি সেলফ সাফিসিয়েন্ট ছিলেন, কিংবা আপনি জব সিকার ছিলেন। 5 বছর তো আর কেউ জব সিকার থাকে না, এটা হয়তো একটা পার্টিকুলার পিরিয়ড হতে পারে এই এই সময়ের ভিতরে, আর অথবা আপনি স্টুডেন্ট ছিলেন এবং আপনার ওই যে ইন্স্যুরেন্স ছিল স্টুডেন্ট বা সেলফ সাফিসিয়েন্ট ক্ষেত্রে, তখন আপনি 5 বছর যাওয়ার পরে তখন আপনি পার্মানেন্ট রেসিডেন্স পাবেন, আর আপনার ওয়াইফও আপনার সাথে তখন পার্মানেন্ট রেসিডেন্ট পেতে পারে যদি তারও এদেশে 5 বছর হয়ে গিয়ে থাকে। তো এখন যদি আপনি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেন তো সেম থিং আপনাকে দেখাতে হবে যে আপনি 5 বছর এদেশে টিটি রাইট এক্সারসাইজ করেছেন। যদি আপনি না করে থাকেন 5 বছরের ভিতরে একটা সময়ে, একটা সিগনিফিকেন্ট পিরিয়ডে 3 মাস কি 6 মাসের বেশি, তাহলে কিন্তু আপনার ওয়াইফ এই অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হবে না আপনার ওয়াইফের। জি ধন্যবাদ কলার। আমরা আমরা আপনাকে যেটা সাজেস্ট করবো ফার্দার সেটা হচ্ছে আপনি 5 বছর হওয়ার আগেই আপনি একজন লয়ারের সাথে গিয়ে দেখা করে আপনার ডকুমেন্টগুলো কাইন্ডলি একটু চেক করে নেবেন, কারণ 5 বছর পরে হয়তো আপনি ট্রাবল ফিল করতে পারেন।
আমরা চলে যাব পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আমি আমার ফ্রেন্ডের বিহাফে ফোন করছি, কারণ ওনার পেজিকো ফোন। তো ওরা লাস্ট ইয়ার অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করছিল, ওদের দুইটা বাচ্চা আছে, একটা 6 বছর একটা 1 ইয়ার। তো ওদের 6 মাস আগে রিজেক্ট করছে অবভিয়াসলি, দেন আবার ওরা অ্যাপ্লাই করছে হিউম্যান রাইটস গ্রাউন্ডে, যে বাচ্চা আছে এগুলো নিয়ে। তো লাস্ট 1 উইক এগো ওদের পুলিশ স্টেশন ওরা ইয়ে করতো আর কি, সাইনে যেত। তো পুলিশ স্টেশন থেকে বলে দিছে তোমরা সাইনে আসবা না, তোমাদের জন্য নতুন চিঠি আসতেছে হোম অফিস থেকে। নিয়ারলি 2 উইক্স হয়ে গেছে, এখনো কোনো চিঠি আসে নাই এবং সাইনেও যাচ্ছে না। পুলিশ থেকে সরায় অন্য কোথাও তাদেরকে সাইনে যাওয়ার জন্য বলতে পারে, বাট আপনাকে অপেক্ষা করতে হবে। আর উনি ঠিক কোন গ্রাউন্ডে উনি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেছিলেন সেটার পরে সেটা আমরা জানতে পারলে হয়তো আমরা বুঝতে পারতাম যে এটা কতটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। আমার তো ঠিক এক্স্যাক্টলি উনি কোন গ্রাউন্ডে লিখেছিলেন, উনি কি উনার অ্যাপিল প্রসেস কি উনি এক্সজস্ট করে ফেলেছিলেন যখন উনি অ্যাসাইলাম ক্লেম করেন? আমি ঠিক বলতে পারছি না। এখন সাধারণত যেটা হয় আপা, যে আপনি যখন অ্যাসাইলাম ক্লেম করেন তখন অ্যাসাইলামের সাথে সাথে ওই তার হিউম্যান রাইটসও কিন্তু অটোমেটিক্যালি কনসিডার তারা করে ফেলে। এরপরে যদি আবার আপনি হিউম্যান রাইটস, আমি মনে হয় আপিল সামথিং করছিল, আমার ঠিক বলতে পারছি, আমি জিজ্ঞেস করি নাই, সরি। তো আমার মনে হয় আপনার যে আপনার এই আপনি তো আমাকে পুরো ইনফরমেশন দিতে পারছেন না, এটার উপরে ভিত্তি করে ঠিক কংক্রিট কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যেটা হবে আপা, যেটা তার ভালো খবর আসতে পারে এই কারণে যে তাকে তারা সাইন থেকে বিরত রেখেছে, আর যদি খারাপ খবর হতে পারে তাহলে হয়তো তাকে পুলিশ থেকে অন্য জায়গায় তাকে হয়তো সাইন করার জন্য বলতে পারে। ধন্যবাদ কলার। আমরা চলে আসছি পরবর্তী কলারে। জি, পরবর্তী কলার কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম। শুনছি ভাই আপনার কথা। ভাই রাজা ভাই কে সালাম দিবা। জি, সালাম ভাই। স্যার আমি জানতাম সাই আজ আমি 20 বছর রাইতে 2.5 বছর বিচার হয়েছি, আমি গেম বাংলাদেশ 5 উইক রই আইছি। এখন আমি এমন 2 বছরের ভিতরে যাই আর কতদিন রইতাম পারবো? ভাইয়া এরকম কোনো নিয়ম নাই কতদিন আপনি থাকতে পারবেন যে আপনি এর বাইরে গেলে, বাট আমরা যেটা আপনাকে অ্যাডভাইস করব যে আপনি বেশি দিন, আপনি কোনো ইয়ারেই 90 দিনের বেশি বাইরে আপনি থাকবেন না, পারলে আরও কম থাকবেন। কারণ নইলে দেখা যাবে যে আপনি বাইরেই বেশি সময় কাটাচ্ছেন, তাহলে এদেশে তারা বলবে যে এদেশে তুমি হয়তো এরকম ইন্টিগ্রেটেড হও নাই। বাট আমার মনে হয় যে আপ টু 90 ডেজ যদি আপনি থাকেন আপনার অসুবিধা হবে না, ঠিক আছে? আপনি কখনোই একটা না দীর্ঘদিন থাকবেন না, দীর্ঘদিন থাকলে তারা বলবে যে তোমার তো টাই বেশি মনে হচ্ছে তোমার নিজের দেশের সাথে, তাই না? আপনি যখন 20 বছরের গ্যারান্টি আপনি অ্যাপ্লাই করেন, মানুষ যখন অ্যাপ্লিকেশন করে তারা কিন্তু আসলে এই অ্যাপ্লিকেশনগুলির মর্মার্থ তারা কিন্তু বোঝে না। 20 বছরের গ্যারান্টি আপনি করছেন যে আমি আসলে এই দেশে এত বেশি সময় কাটিয়েছি যে আমি এখন এদেশেরই একজন নাগরিকের মতো হয়ে গেছি, এদেশের জীবনযাত্রার সাথে এদেশ সব কিছুর সাথে আমি খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে গেছি, এখন আমার পক্ষে অন্য দেশে গিয়ে থাকা সম্ভব নয়। এখন যদি আপনি দেখান যে এটার পরে আপনি দেশে গিয়ে দীর্ঘদিন থাকতে পারেন, তাহলে দেখা গেল আপনার আগের ক্লেমটা তো ছিল অর্থহীন, কারণ আপনি তো দেখা যাচ্ছে এই দেশের চাইতে নিজের দেশেই আপনি বেশি থাকতে পছন্দ করেন, তাই না? তো এই জন্য তখন আপনার টেকনিক্যাল প্রবলেমটা হয়। এটা আসলে অনেকেই ঠিক বুঝতে পারে না যে 20 বছরটা বোধহয় এরকম একটা ট্রাম্প কার্ড, কিন্তু 20 বছরের আর্গুমেন্টটা হচ্ছে এই যেটা আমি বললাম, এদেশে দীর্ঘদিন থাকার কারণে এদেশের সাথে আমার লাইফটা এখন এদেশে, আমার লাইফ আর বাংলাদেশে নাই। ওকে ভাইয়া, 90 দিনের মতো বা 9 দিন বা 10 দিন এরকম কোনো রুল নাই। 90 দিনের কথা না আমরা কেন বলছি যে 90 দিনটা সাধারণত যখন তারা ন্যাশনালিটি যখন তারা দেখে তখন তারা 90 দিনের বেশি অ্যালাউ করে না লাস্ট ইয়ারে, সেটাকে আমি একটা মাপকাঠি হিসেবে একটা এক্সাম্পল হিসেবে আপনাকে বলছি যে হয়তো এর বেশি আপনার থাকাটা উচিত হবে না, পারলে আরও আপনি কম থাকবেন, তাই না? কারণ আপনি তো বলেছেনই যে ব্রিটেনই আপনার সব কিছু, ব্রিটেন ছেড়ে আপনি থাকতে পারেন না, এই জন্য আপনাকে তারা এদেশে থাকার পারমিশন দিয়েছে। এখন যদি আবার আপনি প্রমাণ করে দেন যে ব্রিটেন নামে আমাকে তুমি থাকতে দিয়েছো কিন্তু এখন আমি দেশেই বেশি দিন থাকতে পছন্দ করি। ধন্যবাদ কলার।
আমরা আশা করছি যে আপনি আপনি রেজাফাইয়ের প্রশ্নের উত্তর অবশ্যই বুঝেছেন, আর যদি ফার্দার ক্লারিফিকেশন মনে হয় দরকার আপনার, আপনি কাইন্ডলি আপনার পার্সোনাল লয়ারের সাথে যোগাযোগ করবেন। রেজাফাই, একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে যে 2.5 ইয়ার্স, 20 বছর পরে উনি ভিসা পেলেন, তাহলে উনাকে কয়বার ওয়েট করতে হবে? 10 বছর পরে উনি সেটেলমেন্ট পাবেন। তার মানে হচ্ছে উনাকে আরও 10 ইয়ার্স, টোটাল 30 ইয়ার্স থাকতে হচ্ছে। এই 10 বছরে কোনো ওয়েতে কোনো শর্টকাট রয়ে কি? শর্টকাট নাই। এবং সবচেয়ে বড় কথা কি, তুমি জানো যে আজ পর্যন্ত কেউই এই 20 বছরের রুলে অ্যাপ্লিকেশন করে সেটেলমেন্ট পায়নি। কেন পায়নি? কারণ রুলটা এসেছেই 2012-তে। অর্থাৎ 2022-এর আগে কারো সেটেলমেন্ট পাওয়ার কোনো প্রশ্নই নাই। এবং শুধু তারা 20 বছরের গ্রাউন্ডে নয়, যারা হিউম্যান রাইটসে, ফ্যামিলি এবং প্রাইভেট লাইফের গ্রাউন্ডে, যারা ফ্যামিলি লাইফে যারা পেয়েছে তাদেরও কিন্তু কেউ এখনো সেটেলমেন্ট স্টেজে যায়নি। এখন আমার পক্ষে বড় খুব কঠিন, কারণ এখন পর্যন্ত কেউ তো এই সেটেলমেন্টে অ্যাপ্লিকেশন যায়নি। ফলে এদের সেটেলমেন্টের জন্য কি লাগবে, যারা যারা তোমার 3 and 3 6 ইয়ার ডিসক্রিশনারি লিভে যারা আসছেন, তারা সেটেলমেন্টে গেলে কিন্তু তাদের লাইফ ইন দি ইউকে বা কি বলে B1 টেস্টটা লাগে না, তারা কিন্তু এক্সাম্পটেড। এখন এইভাবে তারাও এক্সাম্পটেড হবে কিনা উই ডোন্ট নো, বিকজ নোবডি হ্যাজ মেড দ্য 10 ইয়ার্স ইয়েট। ধন্যবাদ রাজা ভাই। আমরা আবারও চলে যাচ্ছি, প্রিয় দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে। বিরতি পরে এসে আবার আপনাদের সাথে আইন বিষয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকেন।